হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে যে এটা যেহেতু আমের সিজন, তো ভাবলাম যে ঠিক আছে এখন যেহেতু আম পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় আমের সিজন চলে গেলে আমাদের আম খেতে ইচ্ছা করে বা আমের আচার খেতে ইচ্ছা করে, তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আম দিয়ে একটা রেসিপি বানিয়ে রাখলে কেমন হয়। তো আমি আজকে কাঁচা আম কিনে নিয়ে আসলাম। এখন আমি ভাবছি যে আমের আচার না বানিয়ে একটা হজমি বানালে কেমন হয়। তো আমি আমের হজমি বানাবো আজকে, একদম যেরকম আমরা ছোটোবেলায় খেতাম না, ওই ফ্লেভারটা আমি চাচ্ছি যে আজকের এই রেসিপিতে আনতে। অনেক আগে সেই শৈশবে যেরকম খেতাম সেইটা আমি চাচ্ছি যে স্মৃতি হিসেবে এখন ব্যাক করাতে। তো যাই হোক, আমি আজকের রেসিপিটা একদম ভিন্নভাবে তৈরি করবো, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এটা খেতে খুবই টেস্টি লাগে। তো দেখা যাক কেমন হয় আজকের ব্লগটা, আশা করছি আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই ব্লগ। তো এখন আমি শুকনো মশলাগুলো এখন ভেজে নিব। তো এখানে কিছু পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি, এখন এগুলো আমি তেলে নিব। তো এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব, দেন গুঁড়ো করে নিব। তো এই তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, এখন এই চিনিগুলো গুঁড়ো করে নিব। তো এখানে চিনিগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। তো এখন আমি চলে যাব আমগুলো প্রিপেয়ার করতে। তো এখানে 1 কেজি কাঁচা আম বাড়ি থেকে কিনে এনেছি, 60 টাকা লেগেছে। তো এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। তো আমাদের বাসায় যে থাকে ও আমাকে সাহায্য করছে, কারণ আমার পক্ষে ভিডিও করা প্লাস এগুলো প্রিপেয়ার করা খুবই টাফ হয়ে যাবে। তো ও আমগুলো কেটে দিচ্ছে, দেন আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো এই তো আমার আমগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে, এখন এগুলো ব্লেন্ড করে নিব। তো এই তো আমার সবগুলো আম এখানে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এখন আমি চলে যাব মূল প্রসেসে। তো এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এখন আচারটা করব। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিতে, কারণ সরিষার তেল দিলে হজমটা খুবই ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। এখন আমি আমের ওই মিশ্রণটা এখানে ঢেলে দিব। তো আমার পুরোটা ঢালা হয়ে গেছে, এখন আমি একটু নুন দিয়ে দিব টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। তো এখন আমি এটাতে হালকা একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, জাস্ট একটু কালার আসার জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে কিছু চিনি অ্যাড করে দিব, সেটা ডিপেন্ড করবে আম কতটা টক সেটার উপর, আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে, তাহলে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এখন আমি এটার মধ্যে ওই যে গুঁড়ো করে মশলা রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখন এটা মিক্স করে দিব। যদি কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু গোড়া মরিচ অ্যাড করে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো এটা আস্তে আস্তে ঘন হচ্ছে এবং কালার চেঞ্জ হচ্ছে। তো এই তো হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখেছি এটা ঠান্ডা হওয়ার জন্য, তারপরে বাকি কাজটুকু করে ফেলবো। তো আমি এখন এখান থেকে অল্প একটু হাতে নিয়ে নিব, এটাকে সুন্দর করে ছোট করে গোল একটা শেপ দিব। তো এই তো আমার গোল করে শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ওই যে চিনি গুঁড়া করে রেখেছিলাম ওটাতে দিয়ে দিব। তো এটা এখন হালকা করে দিয়ে দিব উপর দিয়ে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, না দিলেও চলবে, সমস্যা নেই। এই তো হয়ে গেছে, ঠিক এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নিব।
অবশেষে আমার আমের হজমিগুলা বানানো হয়ে গেছে। এখানে সবগুলা আমের হজমি আছে, টোটাল এতগুলো হয়েছে। এখন আমি এগুলো এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখবো ফ্রিজের ভিতরে। এটা নর্মালি 6 মাসের মতো ইনশাল্লাহ ভালো থাকবে, তো চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য। কারণ যেহেতু উপরে আমি চিনির গুঁড়া দিয়েছি, এটা কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে ফাঙ্গাল তৈরি হতে পারে, তো এই জন্য তাড়াতাড়ি শেষ করে রাখাই ভালো। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই এরকম এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিবেন। অ্যান্ড আমার মনে হয় না 2 থেকে 3 দিনের বেশি থাকবে কারো কাছে, কারণ সবাই একবার খেলে এত ভালো লাগবে যে তারা 2 দিনে শেষ করে দিবে, আমার বিশ্বাস। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ বা রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার কাছে ভালো লাগবে। আর কেমন হয়েছে যদি কষ্ট করে পারেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।